মেয়েটা যেভাবে একটা মেয়ে যতভাবে পারে রিকোয়েস্ট করে এই সিচুয়েশন ওগুলো সবভাবেই করছে, কোনো লাভ হয় নাই। একটা শর্ত দিছে, সেটা হচ্ছে যে আমাদের সাথে এখন ওই যে ফাঁকা বিল্ডিং আছে কনস্ট্রাকশনের কাজ চলতেছে ওখানে আমাদের যাবি, একটু সময় দিবি। তাহলে সবারই তো ঘরে মেয়ে কিংবা বোন আছে, আশা করি ভিডিওটা আপনাদের কাজে দিবে। কারণ এখনকার যে অবস্থা, পরপর দুইটা ঘটনা ফেস করেছি আমি, যে দুইটা ঘটনা একেবারেই একই রকম, এবং আমার কাছে মনে হচ্ছে যে এই ঘটনাগুলো বাংলাদেশের অলিগুলিতে এখন ঘটতেছে, এবং হাজারো ভিকটিম মেয়েরা হচ্ছে, স্পেশালি টিনেজ মেয়েরা। বাট না এরা কাউকে বলতে পারে, দু একজনের ফ্যামিলি জানলেও কোনো স্টেপ নিতে পারতেছে না। সো বিপদ ঘটার পরে স্টেপ নেওয়াটা যেহেতু ডিফিকাল্ট এখনকার সিচুয়েশনে, তাহলে সেখানে বিপদ ঘটার আগে একটু অ্যালার্ট থাকাই উচিত। প্রথম ঘটনাটাই খুবই বিব্রতকর, আর সেকেন্ডটা শুনলে তো আপনার জাস্ট মাথা গরম হয়ে যাবে। এই যে লাস্ট শুক্রবার গেল জুমার দিন, আমার নিজের এলাকাতে একটা শর্টকাট হয় এমন একটা গলি দিয়ে যাচ্ছিল একটা মেয়ে, ফুট করে আমাদের এলাকারই একটা ছেলে এসে সেই গলির মধ্যে মেয়েটার হাত ধরে টানাটানি করতে শুরু করলো, মেয়েটাকে জোর করে নিয়ে যেতে লাগলো। হঠাৎ করে একটা ছেলে এসে তার হাত ধরে টেনে কোথাও নিয়ে যাচ্ছে, একেবারে অবাক হয়ে গেল, প্যানিকড হয়ে গেল, চিল্লাপাল্লা শুরু করেছে। সম্ভবত আশপাশের বাড়ি থেকে দু একজন মহিলারা বের হলো, সময় জুমার সময় ছিল, পুরুষ লোক বেশিরভাগই মসজিদে, তখন মেয়েটা হয়তো প্রাইভেট বা কোচিং কিছু একটা থেকে বাসার দিকে ফিরছিল। তো মেয়েটাকে টানা হেঁচড়া করে যখন নিয়ে যেতে পারে নাই, দু একজন মহিলা বা বাচ্চা আশেপাশে চলে আসছে, এর মধ্যে চিল্লাচিলি শুনে, তখন মেয়েটার ব্যাগ থেকে চেইন খুলে মেয়েটার মোবাইলটা ছিনতাই করার চেষ্টা করলো। খুব টানা হেঁচড়ার পরে যখন আর দু চারজন মানুষ আসলো, তখন খুব গালাগালি করে, খুবই বিশ্রীভাবে গালাগালি করে জাস্ট দৌড় দিয়ে চলে গেল। আমি ওই মুহূর্তে নামাজ শেষ করে ওই গলি দিয়ে যাচ্ছিলাম, আমিও সেম পারপাস, শর্টকাট হয় এই কারণে মেইন রাস্তা বাদ দিয়ে গলি দিয়ে ঢুকলাম। গিয়ে দেখি মেয়েটা খুবই প্যানিক, নিঃশ্বাস নিতে পারছে না, কান্নাকাটিতে ফেটে পড়ছে, লোকটা কেউ চিনতে পারে নাই। সমস্যা হলো ওই মেয়েটা ওই এলাকায় নতুন, আশপাশ থেকে যে মহিলারা বা মেয়েরা ঘটনাটা দেখলো তারা বলতেছে যে আসলে কি, সেই লোকের পরিচয় দিল, আমাদের এইজের একটা ছেলে হবে। তো ছেলেকে তার আইডেন্টিফিকেশন দেওয়া গেল, কিন্তু সমস্যা হলো যারা এইসব ঘটনার বিচার আদি করে তাদেরই নিজেদের আত্মীয় স্বজন। মেয়েটা কাঁদতে কাঁদতে বাসায় চলে গেছে, তাকে আমি পরিচয় দিলাম, বললাম আপনার গার্জিয়ানকে ব্যবস্থা নিতে, এখন পর্যন্ত কোনো স্টেপ নেয়নি আর আমি আশা করি যেটা নিতে পারবে না তারা। এই গেল এক ঘটনা, এটা কেন শেয়ার করছি সেটার একটা পারপাস আছে অবশ্যই, আমি সেটা বলছি। সেকেন্ড ঘটনাটা আরও অবাক করা ব্যাপার এবং খুবই দুঃখজনক, এবং আমি কি বলবো, চার পাঁচ দিন আগের ঘটনা। একইভাবে একটা মেয়ে এরকমই একটা শর্টকাটের জন্য গলি দিয়ে যাচ্ছিল, ওই মেয়েটার একটা সমস্যা হচ্ছে, মেয়েটা মোবাইলে কথা বলতে বলতে যাচ্ছিল, স্মার্টফোন বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে যাচ্ছিল, ইন্টারমিডিয়েট পরে মেয়েটা, তার বাসায় স্বাভাবিকভাবেই জানে না, বাসায় হয়তো কথা বলার চান্স পায় না খুব একটা, এই জন্য কোচিং যখন যাচ্ছিল ওই সুযোগে রাস্তায় ফোনে কথা বলতে বলতে যাচ্ছিল, মেইন রাস্তা দিয়ে যাওয়ার সময় কথা বলতে অসুবিধা হয়, এই জন্য গলি গলি দিয়ে তারপরে হচ্ছে যায়। এলাকার ওই রকমই কিছু নাম করা প্রভাবশালী ব্যক্তিবর্গের ছেলে পেলে তাকে আটকালো, আটকানোর পরে তাকে বললো মোবাইলে কী করিস, মোবাইল টোবাইল ধরলো, তার মোবাইল খুব চেক টেক করলো, মোবাইল চেক করার পরে দেখতেছে যে বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে। তো কোনো ক্রমে বয়ফ্রেন্ডের ছবি টবি পাইছে, কল হিস্ট্রি হ্যান তার, তো মেয়েটার খুব শাসাইতেছে, বাসায় বলবে, এলাকা বিচার বসাবে, এরকম একটা ব্যাপার স্যাপার, মেয়েটা এত ভয় পেয়ে গেছে। তো মেয়েটা খুবই কান্নাকাটি করছে, কোনো লাভ হয় না, মেয়েটাকে বলছে এখন তোর বাপ মাকে ডাকবো, ডাকার পরে বিচারাদি করবো, এই করবো সেই করবো, যত ধরনের ভয় হুমকি ধামকি দেয়া লাগে সব দিছে। মেয়েটা যেভাবে একটা মেয়ে যতভাবে পারে রিকোয়েস্ট করে এই সিচুয়েশন ওগুলো সবভাবেই করছে, কোনো লাভ হয় নাই। একটা শর্ত দিছে, সেটা হচ্ছে যে আমাদের সাথে এখন ওই যে ফাঁকা বিল্ডিং আছে কনস্ট্রাকশনের কাজ চলতেছে ওখানে আমাদের যাবি, একটু সময় দিবি, তাহলে তোকে ছেড়ে দিব, ব্যাপারটা কেউ জানবে না। মেয়েটা রাজিও না, এক প্রকার জোর জবরদস্তি করে ওকে ওখানে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সেখানে ওই এলাকার একজন প্রভাবশালী ব্যক্তির রিলেটিভ মেয়েটাকে জাস্ট রেপ করলো ভাই। মেয়েও ভীত, মেয়েটা আসলে কিছুই বলতে পারে না, টিন এজ একটা মেয়ে, ইন্টারমিডিয়েট পরে, এন্ড অফ দ্য ডে আসলে এই বয়সে সে হয়তো একটা প্রেম করছে, বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে গেছে একটা অলিগলি দিয়ে, হয়তো এত ম্যাচিওর্ড না, বুঝতে পারে নাই, তাই বলে এই ধরনের শাস্তি বা এই ধরনের এটা কেমন হইল আপনারাই বিচার করেন। সো এই ব্যাপারগুলো আসলে আমি কেন শেয়ার করলাম, এই ঘটনাগুলো না, এরকম ঘটনাগুলো আমরা অহরহ শুনি, এবং এই এক সপ্তাহের মধ্যে আমাকে একই রকমের এই দুইটা ঘটনা আমাকে জাস্ট অবাক করে দিছে ভাই। আমাদের প্রত্যেকের ঘরেই মেয়ে আছে কারো, বোন আছে কারো, হ্যাঁ, বিশেষ করে টিনেজ মেয়েরা, আমি অনেক জায়গায় দেখি মেয়েরা ফোনে কথা বলতে বলতে যায়, বাসায় হয়তো কথা বলতে পারে না, এলাকার চিপা চাপা দিয়ে ঘরে। এখন এই সোসাইটিটা ভাই এত পরিমাণ দূষিত হয়ে গেছে, কিছু করার তো নাই, এবং যারা করে বেড়াচ্ছে এগুলো তারা দেখা গেছে যে কোনো না কোনোভাবে প্রভাবশালী,
কিংবা প্রভাবশালীদের রিলেটিভ কোনো না কোনোভাবে তারা আসলে বিচার কিংবা শাস্তির ঊর্ধ্বে থেকে যায়। আমরা বেশিরভাগ মানুষ সাধারণ মানুষ, মেয়েরা তো এমনিতেই ইন্ট্রোভার্ট, আর এরকম ঘটনা হলে একটা টিনেজ মেয়ে সে কীভাবে কী করবে, কীভাবে বলবে, বাসায় যদি বলে বাসা থেকে বকা খেতে হয়, কত কিছু আছে। যদি মেয়েরা দেখে থাকো, প্লিজ তোমরা চেষ্টা করো এ ধরনের ব্যাপারগুলো, নির্জন জায়গা, চিপা রাস্তা, গলি, এসব জিনিসগুলো এড়িয়ে চলার জন্য। আর যদি এনি চান্স কোথাও এ ধরনের সিচুয়েশনে পড়ো, তোমাকে কেউ ব্ল্যাকমেল করতেছে, ভয় দেখাইতেছে, বাসায় এই করবে সেই করবে, মোবাইলে কী আছে, এই জিনিসপত্র দিয়ে যদি তোমাকে ব্ল্যাকমেল করে, তুমি জাস্ট চিল্লাপাল্লা করে মোবাইলের মায়াটা ত্যাগ করে ওখান থেকে বের হও বা মোবাইল নিয়ে বের হও। এবং যারা গার্জিয়ান এই ভিডিওটা দেখছেন, প্লিজ আপনাদের সন্তানকে প্রোটেক্ট করার দায়িত্বটা আসলে আপনার, আপনার একটু খোঁজ খবর নেন এবং তাকে অন্তত এইসব ব্যাপারে বুঝিয়ে মেন্টাল সাপোর্ট দিয়ে রাখেন, যাতে সে এই ধরনের কোনো পরিস্থিতির সম্মুখীন হলে দ্বিধা দ্বন্দ্ব ভুলে আপনাকে যাতে শেয়ার করতে পারে। আমাদের বাংলাদেশের মেয়েরা বেশিরভাগ তার ফ্যামিলিকে এত বেশি ভয় পায় যে নিজের একটা বিশাল ক্ষতি হয়ে যায় কিন্তু বাবা মাকে সে ব্যাপারটা জানাতে পর্যন্ত পারে না। তারা ভাবে যে আমি এই ভুল কাজটা করলাম, এই ভুলের জন্য বাবা মা তো আগে আমাকে শাস্তি দিবে বা তারাই তো আমাকে আগে ব্লেম করবে। ভুল তো সব মানুষের দ্বারাই হয়, টিনেজ বয়সে তারও বেশি হয়। তাদেরকে ভুল থেকে বিরত থাকার জন্য শাসন করা, শিক্ষা দেয়া, এগুলো থাকবে। অন্তত তাদের সাথে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা এমনভাবে বিল্ড আপ করুন যাতে সে ভুল করার পরেও যাতে তার অনেক বড় ক্ষতির সম্মুখীন হয় এমন কোনো কিছু ঘটলে অ্যাটলিস্ট আপনাদেরকে এসে সে বলতে পারে। নাহলে এরকম অনেক অজানা ঘটনা ঘটতে থাকবে, কেউ কিছু জানবে না। এরকম কত ঘটনা অলরেডি ঘটতেছে আমরা অনেকেই হয়তো জানি না। সো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদেরও যদি কোনো সাজেশন থাকে কমেন্ট করে জানাবে, ভিডিওটা শেয়ার করে সকলকে এই ব্যাপারগুলো জানার এবং সচেতন করার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দিস ইজ তামিম আহমেদ, আসসালামু আলাইকুম।